فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده ওয়ালালিহি ওয়াশাহবিহি আজমািন ওমানিতবাহ বেশানিন ইলায়মিউদ্দিন আম্মাবাদ ফজর আলি ভাই প্রশ্ন করেছেন সো দ্যার অফ দামমাম থেকে তিনি প্রশ্ন করেছেন যে হিজরা একজন আমাদের আমাদের ওপরে হিজরাদের কি কি হক আছে হিজরারা আমাদের সাথে কীরূপ ব্যবহার পাবে এবং হিজরারা এখন বর্তমানে যে পরিস্থিতি তারা যে আমাদের সাথে যে খারাপ ব্যবহারটা করে এর জন্য আমরা কি করতে পারি তো হিজরাদের ব্যাপারে একটু বলবেন তো সম্মানিত ভাই আপনাকে আগে মনে করিয়ে দিই যে হিজরারা কিন্তু আমাদের মতোই একজন মানুষ তার আদম সন্তান একজন মানুষের উপরে যেভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিন হুকুম আহকাম নিয়ম কানুন এবং হুদুদ সব মান্য করা এবং ছেড়ে দেওয়া যেটা ফরজ তো হিজরাদের উপরে সেই কাজটি ফরজ দিনই প্রত্যেকটি নিয়ম কানুন হিজরারাও মানবে তো হিজরাদের উপরে এই কাজগুলি ফরজ যেগুলো আমাদের আমার উপরে আপনার উপরে একজন মহিলার উপরে ফরজ সঠিক তদ্রুপ কিন্তু হিজরারা যেহেতু মধ্যে একটি জাতি মধ্যে একটি জাতি যেহেতু তারা মহিলাও নয় পুরুষও নন তো তাদের ব্যাপারে আরো কিছু একটা নিয়ম আছে কিন্তু আজ হিজরারা সমাজ থেকে আজ বিচ্ছিন্ন হিজরা দেখে আজ কি সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয় তাদেরকে সব দিক থেকে বঞ্চিত করা হয় তাদেরকে লাঞ্ছিত করা হয় তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হয় তাদেরকে এমনকি পিতামাতার সম্পদ থেকে বের করে দেওয়া হয় আসলে হিজরারা আমাদের মতোই মানুষ তো এই হিজরারা আজকে এই যে খারাপ ব্যবহার করছে আমাদের উপরে শুধু খারাপ ব্যবহার নয় হিজরারা আমাদের হিজরারা আমাদের সাথে যে অন্যায় ব্যবহার করছে আজকে অনেক অনেক সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে অনেক যেমন ভাবে ভিক্ষুকদের একটা সেন্টিকেট আছে ভিক্ষুকরাও যেভাবে সেন্টিকেট করে কিছু কিছু মানুষ যারা মুনাফা মুনাফাখরি মুনাফা তারপরে কিছু কিছু খারাপ মানুষ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে ঠিক হিজড়াদেরকেও এই প্রকার সন্ত্রাসী কার্য কার্য সন্ত্রাসী দল বা সন্ত্রাসী কার্যক্রমের সাথেও মিশে যাচ্ছে এর অনেকগুলো কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে তার পিতা মাতা তাকে যেভাবে মেয়েদেরকে শিক্ষা দেয় যেভাবে ছেলেদেরকে শিক্ষা দেয় সেভাবেকে শিক্ষা দেয় না দেওয়ার কারণে আজ হিজরারা বঞ্চিত হচ্ছে তারপরে সম্পদ থেকেও বঞ্চিত করে পিতামাতা যেভাবে একজন ছেলে সম্পদ পাবে সেভাবে মেয়েরা মেয়ে যেভাবে সম্পদ পাবে ঠিক সেভাবে হিজরারাও পিতার ওয়ারিশ হবে কিন্তু সেই ওয়ারিস থেকেও বঞ্চিত করা হয় তারপরে তার বাড়িতে থেকেও বঞ্চিত করা হয় শিক্ষা থেকে বঞ্চিত করা হয় আজকে সমাজ থেকে বঞ্চিত করা হয় ঠিক তদ্রূপ আমাদের সমাজও তার তাদের তাদেরকে অবহেলা করে সমাজ থেকে বের করে দিয়েছে যার কারণে হিজরারা আজকে কোনো কুল কিনারা না পেয়ে হয় তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে না হলে তারা আজকে এই মানুষের দ্বারা দ্বারা ভিক্ষার নামে মানুষের সাথে অব্যবহার কুব্যবহার ব্যবহার করছে আর দ্বিতীয় কথা এই যে খারাপ ব্যবহার করা বা ভালো ব্যবহার করার ব্যাপারে যে খারাপ ব্যবহার করার কারণে ব্যবহারের শুধু হিজরারাই দায়ী নাই বরং আমরা যারা আমি দেখেছি রাস্তাঘাটে যখন হিজরারা চান্দা আদায় করতে আসে তখন আমরাও তাদেরকে অনেক সময় খুব খারাপ খারাপ কমেন্ট বা খারাপ খারাপ ভাষাও তাদের সাথে অনেক সময় ব্যবহার করে থাকি এই তাদের সাথে আমরাও কোনো সময় ব্যবহার করে তাদের দিকে এবং খারাপ কমেন্ট করে থাকি তাদের সাথে তার কারণে তারাও আমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে এই যে এইগুলোর কারণটা কি কি এক নম্বর হচ্ছে তার পিতামাতা তাকে তার ন্যায্য অধিকার যে হক সুশিক্ষা দীক্ষা যেটা পাওয়া উচিত ছিল বা পিতামাতার কাছে সন্তানের সেটা পাই নাই অথচ আল্লাহ রব্বুল্লাহ আলামিন হিজরাদের কিছু হক বলেছেন যেমন আল্লাহাব্দুল্লাহ আলামীন সূরা না হলেত সুরা নম্বর ষোলো আয়াত নম্বর নব্বই আল্লাহবাব্লাহ আলামীন বলেছেন ইল্লাহ ইয়া মুরুব্দ আদি উয়াল এহসান ইতা ঈদুল কুরবা ওয়া ইতা ঈদুল কুরবা ওয়ানহা আনিল ফাস ইওয়াল মুংকার ওয়ালবাগী ইয়াইজ হুমলা আল্লাহকুম তাদক কারুন আল্লাহরব্দ আলামিন বলেছেন নিঃসন্দেহে আল্লাহরব্দ আলামিন আদেশ করেছেন কি বিল আদল ন্যায় বিচার ন্যায় পরাণতম ন্যায় বিচার করবে তো একজন ন্যায়ী বিচার হতে শুধু জজ হতে হবে ব্যারিস্টার হতে হবে এমনটি নয় নিজের পরিবারও ন্যায় বিচার করা যায় প্রত্যেক সন্তানের সাথে ভালো ব্যবহার প্রত্যেক সন্তানকে সুন্দরভাবে দেখা তো সেই সন্তান বলতে হিজড়ারাও কিন্তু আজ আমাদের মানব সন্তান যারা পিতামাতা আছেন অবশ্যই এই হিজড়াদেরকে মেয়েদেরকে যেভাবে লালন পালন করে শিক্ষা দীক্ষায় বড় করে ঠিক তার ছেলেদেরকে যেভাবে বড় করে সেভাবে হিজাদেরকেও সেভাবে আদব কায়দা দীক্ষা ইসলাম সব কিছু শিক্ষা দেওয়া সন্তানের দায়িত্ব এবং তার সম্পদের ব্যাপারেও তাকে বঞ্চিত না করে এবং তাকেও দায়িত্ব এবং দয়া সদাচরণ আল্লাহবুল্লাহ আলামিন তাদের সাথে সদাচরণও করতে বলেছেন তারপরে ওই ইতা কুরবা এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন দিয়েছেন এবং কি করেছেন ও আনিল ফাহশা ওয়া এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা তারপরে নিষেধ করে করেছেন অলমুনকার ওয়াল বাগি অসৎ কাজ সীমা লঙ্ঘন করা তিনি তোমাদের উপরে তিনি তোমাদের এইগুলো উপদেশ দিয়েছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন কি উপদেশ দিয়েছেন ন্যায় পরাণতা সদাচরণ আত্মসোজনকে স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎ কার্য এবং সীমা লঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহম তাদের কারণ যাতে তোমরা কি করো উপদেশ যাতে তোমরা তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো তো এই আল্লাহ রব তিনি নিজে ওয়াজ করেছেন প্রত্যেক মানুষকে যে প্রত্যেকটা মানুষ ন্যায় পালন ন্যায় বিচার করবে তারপরে মানুষের সাথে সদ সদাচরণ করবে মানুষের সাথে মানুষের দয়া করবে তারপরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে আত্মীয় স্বজনের আদায় করবে তারপরে ফায়েসা ফায়েসা কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে অস্থিরতা থেকে দূরে রাখবে এবং কার্য এবং সীমালঙ্ঘন করা থেকেও দূরে রাখবে আজ আমরা সেটা না করে কি করেছি আজ আমরা হিজড়িদেরকে বের করে দিয়েছি আমরা সন্তানদেরকে ইয়া হিজড়ি হিজরা সন্তানদেরকে আমরা সেভাবে লালন পালন করে দুই নম্বর হচ্ছে সমাজও তাদেরকে অ্যাভড করে সমাজ তাদেরকে বাঁকা চোখে দেখে তাদেরকে সমাজ থেকে বৈকট করেছে এই একটি সমস্যা আর সীমা লঙ্ঘন ওয়াল বাগি এটা হিজড়াদের জন্য যেটা আমাদের জন্য সেটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য যেমন সীমালঙ্ঘন করা পছন্দ করেন নাই এবং মেয়েদের জন্য পছন্দ করেন নাই হিজরাদের জন্য পছন্দ করেন নাই সেই জন্য সেই সেই দিক থেকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওদেরকেও আদেশ করেছেন এই সীমালঙ্ঘন থেকে বিরত থাকতে আমাদেরকেও আদেশ করেছেন সবাইকে আদেশ করেছেন যদি কেউ হিজরারা মানুষের সাথে সন্ত্রাসগিরি করে অর্থ সম্পদ কেড়ে নেয় খারাপ ব্যবহার করে ঠিক তদরূপ বিচার হবে যেভাবে একজন স্বাভাবিক পুরুষ স্বাভাবিক মহিলা মানুষের সাথে খারাপ ব্যবহার করে ঠিক তদ্রূপ তাদের উপরেও এই শাস্তি বর্তাবে তো সমাজ আজ আমাদের হিজিদেরকে অধিকার দেয় নে অবশ্যই আমাদের হিজাদের সাথেও খারাপ ব্যবহার খারাপ ব্যবহার বন্ধ করে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে কেননা তারা আমাদেরই সন্তান আল্লাহ রব্বুল্লাহ আল্লাহ নবী আলী আলিহাস্লাম একটি হাদিস বর্ণনা করছে হাদিসটি মুসলিম শরীফে এসেছে হাদিসটি বর্ণনা করেছেন সদ্দাদিবনে আউস রদিয়াল্লাহ আনহু তিনি বলছেন যে নবী করিম সাল্ল্লাহ আলি হাসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিন বিজনেসের ওপরে দয়া ভালোবাসা এবং তাদের সাথে সদব্যবহার করা কি করেছেন কাতাবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন তো আমাদের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে প্রত্যেকটি প্রাণীর সাথেও ভালো ব্যবহার করতে হবে একজন বেশ্যা নারী যদি কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতি সার্টিফিকেট পায় একজন আবেদা নারী যদি বিড়ালকে আটকে রেখে মারার কারণে আজকে তার জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে আজ আমাদের কিরকম ভালো ব্যবহার করা উচিত প্রত্যেকটি মানুষের সাথে আজ আমি আবার অনুরোধ জানাচ্ছি হিজড়ার আমাদের বোঝা নয় হিজড়ারা আমাদের মতোই একজন মানুষ যদিও হিজরা সম্পর্কে অনেক অনেক লম্বা লম্বা আলোচনা এসেছে আলোচনা করেছেন হিজড়ারা তিন প্রকারের কেউ পুরুষ একবার হুবহু পুরুষের মতো তারা পুরুষ কেউ পুরুষ পুরুষও নয় মহিলার মতো মধ্যম কেউ একবার মহিলাদের মতো এদের অনেকের হক অনেক রকম ভাবে বর্ণিত করেছেন সেটা আমাদের বড় কথা নয় হিজরাদের সাথে আমাদের অবশ্যই আমি প্রত্যেক বাবাকে বলবো যাদের হিজরা সন্তান আছে ছেলে মেয়েদের মতো তাদেরকেও তাদের অংশ বুঝিয়ে দিন আর হিজরা হিজরারা অবশ্যই তাদের তারা যদি কোনো অন্যায় করে তাদের শাস্তি পাওয়ার যোগ্য হবে কিন্তু সেটা প্রশাসনিক প্রশাসন দেবে আপনি নয় এবং সাথে সাথে আরো বলছি যে হিজরাদের সাথে খারাপ ব্যবহার না করে তাদের খারাপ কমেন্ট না করে তাদেরকেও ভালো ব্যবহার করে দেখুন অবশ্যই এর ফল আসবে আমি দেখেছি অনেক সময় রাস্তাঘাটে আমার সাথেও যে চাঁদা চাই এমনটি নয় চাঁদা চেলে আমি দেখেছি দিন ভালো ব্যবহার করলে তাদের খারাপ ব্যবহার করতে আমি দেখি নাই তারপরও হয়তো অনেকের সাথে তাও করে বসে আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখুক আর হিজরাদের সাথে আমাদের হেদারা আমাদের যাতে খারাপ ব্যবহার করে এত প্রশাসনে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে নিজে হাতে শাস্তি না দিয়ে আল্লাহ সুবিহানা হুয়া আমাদের সেই দান করে আশা করি আপনার উত্তর পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ বারকাত